আফটারনুন অল মাই ফ্রেন্ডস, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আজকে ব্লগটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা এখন একটু বাইরে যাচ্ছি, আমার দিদি এসেছে কলকাতা থেকে, ওর সাথে এখন আমরা একটু বেড়াতে যাচ্ছি। ওরা দুজন যাবে, মা আর ছেলে, আর আমরা তিনজন সবাই মিলে আমরা একটু বেড়াতে যাব। তবে চলো, আমার সঙ্গে, এখনো ঠিক হয়নি কোথায় আমরা যাব বেড়াতে, তবে দেখতে থাকো আমরা কোথায় যাই, চলো। এই দিদি হলো আমার ছোট মাসির মেয়ে। দিদি কলকাতা থেকে এসে আমার ছোট মাসির বাড়িতেই উঠেছে, শিলিগুড়িতে। ওকে বলা হয়েছিল যে ছোট বাড়ির থেকে বেরিয়ে ও একটি জায়গায় এসে, নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়াবে, তারপর আমরা গাড়ি করে এসে ওকে ওখান থেকে পিক আপ করে নেব। সেই মতোই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, ওকে তুলে নেব। একটু লেটই হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে, ও হয়তো অপেক্ষা করছে আমাদের জন্য। রাস্তায় প্রচুর জ্যামও আছে, আমরা চলে এসেছি। সবাই গাড়িতে বসে পড়েছি, পিছনে সিটে আমার দিদি, আমার দিদির ছেলে, নাম বলো। সামনের সিটে আমার হাজবেন্ড বসেছে, আর পাশে ছেলে। আমার ছেলে তো ফটোই তুলতে দিতে চায় না, ভিডিওর সামনে খুব একটা আসতে চায় না। গাড়ি পার্ক করে সেখান থেকে কিছুটা হাঁটতে হয়, বেশ আধা ঘন্টার মতো হাঁটা সুলতানপুরা পর্যন্ত পৌঁছে। মাঝ রাস্তায় টিপটিপে বৃষ্টি, আরও কিছুটা এগোতে বেশ জোরে বৃষ্টি এলো। তারপর আমরা ভাগ্যিস একটা পথের ধারে একটা ইয়ে সদ্য তৈরি হওয়া টয়লেট, সেটা একটা আমাদের শেডের কাজ করলো, ওইখানে আমরা দাঁড়ালাম মিনিট 10-15 ওখানে দাঁড়ালাম। সাথে আমার অনেকদিন পরে দেখা, তাহলে আমরা সেটা ছুটিয়ে সবাই খোলা হয়েছে, গল্প যেন কিছু দিন পরে সেখান থেকে বৃষ্টি হয়ে যায়। এখনো তো আসতে নেমে গেলাম, নানা রকম আলোচনা চলছে আমাদের মধ্যে। আমরা এখন হিলকা রোড পার হয়ে দার্জিলিং মোড় পার করে দাগাপুর ছাড়িয়ে এগিয়ে চলেছি। দুপাশে চা বাগান, সূর্য ডুবে যাচ্ছে, একদম লাল হয়ে এসেছে সূর্যটা। আমরা চলছি তার পাশে বাগান, আর আলোচনাও চলছে আমরা কোথায় যাব, এখনো ঠিক করে উঠতে পারিনি, এক একজন এক এক রকম বলছে। অবশেষে স্থির হলো আমরা যাব মেফেয়ার টি রিসর্টে। এর আগেও আমি একবার এসেছিলাম এখানে, তা ভাবলাম দিদিকে একবার দেখাই এই রিসোর্টটা। খুবই সুন্দর এই রিসোর্ট, আর অনেকটাই কস্টলি, তবে এত সুন্দর যে রিসোর্টটা কস্টলি তো হবেই, তাই না? এই রিসোর্ট শিলিগুড়ি থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত, আর বাগডোগরা এয়ারপোর্ট থেকে 18 কিলোমিটার দূরে। চা বাগান ঘেরা এই রিসোর্ট। আমরা গেট দিয়ে ভেতরে ঢুকে পড়লাম রিসোর্টের ভেতরে। গেট দিয়ে ঢোকার পরই বাগান শুরু হয়ে গেল, চোখ জুড়িয়ে যাবে এখানে আসলে। খুবই সুন্দর সাজানো গোছানো রিসোর্ট, নানা রকম ফুলে ভরা। আমরা তো এখানে এসে মানে কি করব কি না করব ভেবেই পাচ্ছিলাম না, মানে সারাক্ষণ মানে ভাবছি যে এখানে ছবি তুলি, ওখানে ছবি তুলি, এরকমই ভাবছি। অপূর্ব জায়গা, আমরা এখন ছবি তুলতে ব্যস্তই পড়লাম। এখানে যারা এসেছে তারা প্রত্যেকেই তাই এখানে এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, কারণ এত সুন্দর। এখানে না আসলে কিন্তু মানে বোঝা যাবে না যে এতটা সুন্দর হতে পারে, খুবই সুন্দর লাগছে আমার। এবার আমরা মেন গেট দিয়ে ঢুকে রিসোর্টের ভেতরে প্রবেশ করব। তার আগেই কিছু বিদেশি গাড়ি এখানে সাজানো আছে, খুবই সুন্দর, এখানে দাঁড়িয়েও ছবি তোলা যায়। আমরাও তাই করলাম, এখানে দাঁড়িয়ে কিছু স্ন্যাপ নিয়ে নিলাম।
এখন আমরা রিসেপশনের ভিতরে চলে এসেছি। রিসেপশনের ভেতরটায় একটা বিশাল পিয়ানো সাজানো আছে। দিদি সেখানে যে ছবি তুলে নিচ্ছে, আমি বললাম তুই বসে পড় এখানে, একটু বাজিয়ে নে, সবাই শুনবে। দিদি গান করতে খুব ভালোবাসে, এখানেও কিছু ছবি আমরা তুলে নিলাম। এবার আমরা রিসেপশন পার করে বিশাল এক করিডোরের সামনে চলে আসলাম। এখানকার ফ্লোরটা দাবা ছকের মতো সাদা কালো মার্বেল দিয়ে, আর মাঝে মাঝেই কিছু মূর্তি আছে। খুবই সুন্দর চারিদিকটা। এখানে আমরা যেই টাইমটায় এসেছি এখন হচ্ছে গোধূলি লগ্ন, মানে সূর্যটা কেবল ডুবে যাচ্ছে, আর এই টাইমটায় লাইটগুলো জ্বলে উঠেছে হোটেলের ঘরগুলোতে। তাদের খুব ভালো লাগছে, দেখুন বাগানটা এত সুন্দর হয়ে আছে, মানে মাঝে মাঝে আলো দেখা যায়, সূর্যটাও ডুবে যাচ্ছে আর অন্ধকার নেমে যাচ্ছে, আর এদিকে লাইটগুলো জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই টাইমটা এখানে দারুণ সুন্দর জায়গাটা, এর আগেও এসেছি কিন্তু আজকে যেন বেশি ভালো লাগছে দেখতে। সেলফি এইদিকে তাকাও, এই যে এই যে হিস্ট্রি আছে এখানে। সব জায়গার ইতিহাস, সব দেশের ইতিহাস যা সম্পর্কে এখানে একটি কেকের শপ আছে, আমরা দেখেই দাঁড়িয়ে পড়লাম। নানা রকমের কেক সাজানো আছে, দিদির খুব ইচ্ছে ওই পাইনঅ্যাপল কেকটা কিনবে, আর দিদির বার্থডেও এপ্রিল মাসে, দিদির খুব ইচ্ছে কেকটা এখানে কাটবে। তা আমরাও বললাম যে চলো তাহলে কাটো, তারপর দিদি একটি কেক কেন, আপনি দিদি একটি কেকের অর্ডার করেছিলেন, সেই কেক কাটিংয়ের ভিডিওটা আমি এই নেক্সট ব্লগে আনবো, কারণ ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, কারণ এর পরবর্তীকালেও আরও কিছু মজার আছে। আজকে আমি এই ব্লগের মধ্যে কেক কাটিংয়ের ভিডিওটা দেখাবো না, নেক্সট ব্লগে দেখাবো। এর পরের ব্লগে আমি কেক কাটিংয়ের ভিডিওটা আনবো, তখন কিন্তু তোমরা অবশ্যই দেখবে, কারণ দারুণ মজা আছে সেই ভিডিওটাতে। আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি কেক কাটিংয়ের ভিডিওটা দিচ্ছি না। আমরা এবার আস্তে আস্তে এগিয়ে চলেছি। এখানে একটি দোলনা সাজানো আছে, দেখে আমরা বসে পড়লাম। দোলনার মধ্যে বসে আমরা একটু দোল খেয়েও নিলাম। একটু অন্ধকার হয়ে গেছে কিন্তু খুবই ভালো লাগছিল। মানে অন্ধকারটা হয়ে আসছে, তার জন্য আলোটা একটু কম কম লাগবে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, মন ভরে গেছে না আমরা, খুব সুন্দর। দোলনা একটু দুলে নিলাম। দিদি আবার আমার ছোটো বোনের কথা বলল যে ওদেরকে মিস করছে। আমার বোনের সঙ্গেও আমরা অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি, তার জন্য ওদের কথা খুব মনে পড়ছে, তাই বলল।
ইশ পিঙ্কিদের মিস করছি। হ্যাঁ মিসিং ইউ পিঙ্কি এন্ড সরজিৎ। ভালো জায়গায় আসছি বল, তাহলে যে কোথায় যাই কোথায় যাই, এখানে সকালবেলা এসে না সারাদিন নতুন হয়েছে তো, এটা নতুন একদম বাইক। এখন তার জন্য তখন আমরা যখন এসেছিলাম না তখন কিন্তু ভিড় কম ছিল, এখন এখন ইয়ে হচ্ছে। এই পর্যন্তই আমি দেখালাম, নেক্সট ব্লগে আমি কেক কাটিং এর ভিডিওটা নিয়ে আসছি। তোমরা ভালো থেকো সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।